হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমার ব্লগে তোমাদের সকলকে আমি অনেক অনেক ওয়েলকাম করছি। ওই দেখো, কেবল সূর্যটা উঠছে, ঠিক আছে? এখন সকাল 8টা মতো বাজে আর আমি এসেছিলাম ছাদে হাঁটাহাঁটি করার জন্য। তো ভাবলাম চলো একটু ছোট্ট মতো ব্লগ ভিডিও বানানো যাক। আর তোমাদের সাথে এই যে দিল্লিতে, মানে হরিয়ানাতে কী পরিমাণে পলিউশন, দেখো কী পরিমাণে পলিউশন, সেটাই তোমাদের সাথে দেখানোর জন্য মানে ব্লগটা আমি বানাচ্ছি। এই যে বম যে ফাটানো হলো, তার পরিবর্তে দেখো দূরের বিল্ডিং, বেশি দূরে না, এই সব বিল্ডিংগুলো কিন্তু আমাদের এই বিল্ডিং থেকে দেখা যায়, দেখেছো? দেখাই যাচ্ছে না, এগুলো কিন্তু কুয়াশা না, সব কিছু পলিউশন, সব পলিউশন। এই যে বম ফাটানো হলো, দেখেছো? গাছগুলো পর্যন্ত দেখা যায় না, সব কিন্তু আমাদের কাছে। ওই যে দেখেছো একটু দূরে দূরে যে গাছগুলো, ওই সব কিন্তু দেখা যায়, এখন কিন্তু দেখা যাচ্ছে না। যা পরিমাণে পলিউশন, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে পলিউশন। এই দেখো কি সুন্দর সূর্যটা সবে উঠছে, দেখেছো? ওই বিল্ডিংগুলো কিচ্ছু দেখা যায় না, যেসব বিল্ডিংগুলো আমাদের এখান থেকে দেখা যেত, দেখাই যাচ্ছে না, এত পরিমাণে পলিউশন। মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না জানো, কিন্তু এত পলিউশন জাস্ট বলার মতো না। এই জন্য বাইরে এখন বেরিয়ে হতে ইচ্ছা করে না, তোমাদের ঠিক দেখাতে পারছি না আমি। কিন্তু খুব পলিউশন, খুব। দেখো যে বিল্ডিংগুলো দেখা যেত সেসব বিল্ডিংগুলো আপছা 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 বোঝা যাচ্ছে। ওই দেখো একদম কাছের বিল্ডিংগুলো বোঝা যাচ্ছে না, ওই যে দেখছো বড় বড়। দিওয়ালির পরে মানে প্রতি বছর এই একটা অবস্থা হয় পলিউশনের, ঠিক আছে? এত পরিমাণে বম ফাটায় গো, এত পরিমাণে বম ফাটায়, মানে এক মানে 15 দিন আগে থেকে বম ফাটানো স্টার্ট হয়, তারপরে 2 দিন আগে থেকে প্রচণ্ড পরিমাণে ফাটায়, আর তার 2 দিন পর 3 দিন পর পর্যন্ত বম ফাটানোর একটা তাল থাকে। তো সেই কারণে না এই পলিউশনটা হয়, মানে কি বলবো, সবাই যদি একটু কম কম ফাটাতো না ভালো হতো, তাহলে আর এত ইসে হতো না। তো চলো ছোট্ট একটা ব্লগ আমি করে ফেললাম সকাল সকাল হাঁটতে এসে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলো। তো ওই দেখো সকাল সকাল সবার স্কুলে যাওয়ার ভিড়, বাস কত কিছু যাচ্ছে, বাবা।